হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্চিতা টেক চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কারো ইমো আইডি থেকে তার নাম্বার কিভাবে বের করবেন। অনেকেই কি করে, তাদের ইমো আইডিতে তাদের নাম্বারটা হিডেন করে রাখে বা লুকিয়ে রাখে। সে যেভাবেই লুকিয়ে রাখুক না কেন, আপনি একটা ট্রিক ফলো করে কিন্তু তার আইডি থেকে তার নাম্বারটা বের করতে পারবেন। কিভাবে বের করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রুফ সহ দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা কি করবেন, প্রথমে ইমো অ্যাপটি ওপেন করে নেবেন। প্রথমে ইমো অ্যাপটি ওপেন করার পর বন্ধুরা, আমি আমার ইমোতে লগ দিয়ে রেখেছি। আপনারা যদি জানতে চান যে ইমোতে কীভাবে লগ দিতে হয়, এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ইমো লকটি আনলক করে নিচ্ছি। ইমো লকটি আনলক করার পর বন্ধুরা, আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। ইমো অ্যাপ ওপেন করার পর আপনারা যে আইডির নাম্বার বের করতে চান ওই আইডি ওপেন করে নেবেন, ঠিক আছে। ওই আইডিটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা কি করবেন, ওই আইডির নামের উপর আপনারা ক্লিক করে দেবেন। আইডিটির নামের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা আপনারা কি করবেন, উপরের দিকে এখানে আপনারা থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের যদি এখানে অ্যাড টু ফেভারিট লেখা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড টু ফেভারিট লেখা, এর পাশে যদি বাটনটা অন থাকে, এখানে যদি বাটনটা অন থাকে তাহলে আপনারা কি করবেন, বাটনটা অন অফ করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা তারপর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিলেক্ট কন্ট্যাক্ট, আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। বন্ধুরা ডিলেক্ট কন্ট্যাক্ট কি অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের এসএমএসগুলো ডিলিট হয়ে যাবে। আপনাদের যদি এসএমএসের থেকে নাম্বারটা বেশি জরুরি হয় তাহলে আপনারা এই ডিলেট কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন। আর যদি আপনার নাম্বারের চেয়ে এসএমএসের প্রয়োজন বেশি হয় তাহলে কিন্তু আপনারা এটা এই প্রসেসটা ফলো করবেন না, বা ডিলেট কন্ট্যাক্ট এই অপশানে ক্লিক করবেন না। বন্ধুরা যেহেতু আমি আপনাদেরকে নাম্বার বের করা দেখাবো আজকের ভিডিওতে, যেন আমি এই ডিলিট কন্ট্যাক্ট এই অপশানের উপর ক্লিক করে দিচ্ছি। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইএস অপশন, এই ইএস অপশানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর বন্ধুরা ওই আইডিটা কিন্তু হয়ে গেল, এখান থেকে ডিলিট হয়ে গেল। তারপর বন্ধুরা ওই আইডি থেকে যদি কোনো এসএমএস আসে, ওই আইডি থেকে যদি আমাদেরকে কোনো এসএমএস দেয় তাহলে কিন্তু ওই নাম্বারটা এই সামনে এখানে শো হবে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা যে কারো ইমো আইডি থেকে নাম্বার বের করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।